আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি একটি খুবই মূল্যবান একটি ভেষজ ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই যে ডিসপ্লেতে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন, তেঁতুল গাছের মতো চিকন চিকন পাতা। এই গাছটা খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি এবং অনেক খোঁজার পরে সন্ধান পেয়েছি যে এক জায়গাতে এই গাছটি আছে। তো আসার পরে দেখেন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই গাছ। তো আজকে মূলত এই গাছের কিছু গোপন উপকারিতা আপনাদের জানাবো। আমি বলতে পারি যে আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের সময় নষ্ট হবে না। তো এই যে ডিসপ্লেতে যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো জয়ন্তী গাছ। এই গাছের বৈজ্ঞানিক নাম হলো সেসবানিয়া সেবান। এই গাছটি কবিরাজি বিশেষ কিছু কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার এই গাছটি দিয়ে ওষুধের কাজে মূলত ব্যবহার করা হয়ে থাকে। কবিরাজি কাজে বলতে তাবিজের কিছু কাজে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের শিকড় এবং এই গাছের গাছের অংশ, এই দুইটা তাবিজের কাজে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কাজে। এবং এই গাছের পাতা, গাছের শিকড়, গাছের রস, এগুলো মূলত আপনার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো সেই বিষয়টি আপনাদের জানাবো। তো আপনাদের সাথে আছি বরাবরের মতো, আমি ডাক্তার আকরামুজ্জামান। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, অনেকে এই গাছটিকে নাদিয়া গাছ নামে বলে থাকে এবং এই জয়ন্তী গাছের ফুল হয় বর্ষাকালে এবং শীতকালে, এবং এই গাছের পাতাগুলো দেখতে বেশ সুন্দর হয়ে থাকে তেঁতুল গাছের মতো, এবং এই গাছের ফুল দেখলে অনেকেরই মন জুড়িয়ে যায় এবং অনেকেই মুগ্ধ হয়ে যায়। তো চলুন আমরা এই গাছের উপকারিতা জেনে নেই। তো আমরা মূলত জানি প্রতিটা গাছের কিন্তু একটি গুণাগুণ আছে, ঠিক তেমনই এই গাছেরও অনেক উপকারিতা আছে। এই গাছটি দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে, একটা কবিরাজরা বিভিন্ন তাবিজের কাজে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে এবং ওষুধের জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। তো কি কি সমস্যার জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে, মেয়েদের কিছু রোগের জন্য, যেমন গোপন রোগ। মেয়েদের যোনিপথ যদি ছোট করতে চায়, সেক্ষেত্রে এই গাছের কচি পাতা বেটে যদি যোনিতে লেপটে দেয় তাহলে যোনিপথ ছোট হয়ে যায়। এবং সেতি রোগে দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় যদি ঠোঁটে, হাতে, পায়ের তলায়, মলদ্বারে, শরীরের বিভিন্ন জায়গায় যদি সেতি রোগ হয়, সেক্ষেত্রে জয়ন্তী গাছের মূলের ছাল লাগালে উপকার পাওয়া যায়। এছাড়া জয়ন্তী গাছের পাতার রস একটু গরম করে নিয়ে দুধের সাথে মিশিয়ে শিশুকে খাওয়ালে এবং শিশুর বুকে পিঠে যদি আস্তে আস্তে মালিশ করা যায় তাহলে শিশুর সর্দি কমে যায়। এবং শুলের বেদনা, ভুসি সহ গমের আটার সাথে জয়ন্তী গাছের পাতা বেটে রুটি তৈরি করে একটু গরম থাকতে সেই বেদনা স্থানে যদি পোরলেপ দেওয়া যায় তাহলে সেই শুল বেদনা কমে যাবে। এছাড়া সেতি রোগ হলে জয়ন্তী গাছের মূলের ছাল বেটে দুধের সাথে খেলে উপকার পাওয়া যায়। এবং জয়ন্তী গাছের বিষ ভালোভাবে বেটে এবং যদি কোথাও দংশন করে সেই দংশন করা স্থানে লাগালে উপকার পাওয়া যায়। এবং দেখা যায় অনেকের নাক বন্ধ হয়ে যায় এবং মাথা যদি ভার হয় সেক্ষেত্রে জয়ন্তী গাছের পাতার রস এবং সকাল বিকাল যদি সে খেতে পারে তাহলে উপকার পাবে। এবং বসন্ত রোগ হলে জয়ন্তী গাছের বীজ বেটে সে যদি গোসল করে তাহলে উপকার পাবে। এছাড়া এই জয়ন্তী গাছের এই যে ডাল, এই ডালের মালা বিভিন্ন কাজের জন্য গলায় দিতে হয় বিভিন্ন সমস্যার জন্য। এবং এই গাছের শিকড় বিশেষ সময় তুলে যদি ব্যবহার করা হয় তাহলে শনির সমস্যা, রাহুর সমস্যা ইত্যাদি বহু রকম সমস্যার বিষয়ে এটি কাজে লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আমার ডিসপ্লেতে দেওয়া 80 নম্বরে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।